বাকুরানি শর্টস স্টেপ কাটছি শুরু করছি পিছন সাইড থেকে আস্তে আস্তে আবার আমি ফ্রন্ট সাইডে যাব শর্টস স্টেপ চুল কাটা কমপ্লিট করলাম দেখতে পাচ্ছেন ফার্স্ট টু লাস্ট পর্যন্ত এর জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ হ্যালো এভরিওয়ান নিশ্চয়ই ভালো আছেন আমিও ভালো আছি আবার আমি আপনাদের মাঝে ফিরে আসলাম আমার এই ছোট্ট বেবিকে শর্ট স্টেপ কাটার জন্য দেখতে থাকুন রেস বিউটি কেয়ারের সঙ্গে থাকুন তাহলে আমি শুরু করছি স্টার্ট করছি চুলটা পাতলা ভাগ করে নিচ্ছি চুলগুলি ভাগ ভাগ করে নিচ্ছি যদি ছোট্ট চুল সাদা থাকো কেমন চুল এই দুই আঙুল আমি কাটবো বেশি কাটতে চাচ্ছি না যেহেতু এই দেখো তোমার চুল এতদূর কাটছি কেমন ওকে তাহলে তুমি অর্ডার দিয়েছ কাটছি এই যে কাটছি কেমন কাটলাম তোমার নাম জানে কি মাইসা ওয়াও খুব সুন্দর নাম ভাগ ভাগ করে করে স্টেপ কাটি শর্ট স্টেপ কাটছি শুরু করছি পিছন সাইড থেকে তারপর আস্তে আস্তে আমি ফ্রন্ট সাইডে যাব তোমার ভালো লাগছে চুল কেটে শান্তি পাচ্ছ আস্তে আস্তে আমি এই সাইড থেকে স্টেপ কাটবো চারিদিকে যেহেতু শর্ট স্টেপ স্টেপ কাটলে চুল পাতলা হলেও ঘন দেখা যাবে এর জন্য আমি চুল কাটছি বন্ধুরা আর একজন আমাকে কমেন্টস করেছিল কমেন্টস বক্সে আমার চুল কাটা যেন আস্তে আস্তে কাটি এর জন্য যারা যারা শিখছে তাদের জন্য আমি আস্তে আস্তে করেই দেখাচ্ছি আর যদি কারো যদি জানা থাকলে আপনারা জেনে নিতে পারেন আমি মোবাইল নাম্বারও দিয়েছি কমেন্টস বক্সে কমেন্টস করলে আমি সাথে সাথে দিতে না পারলেও আমি নেক্সট ভিডিও থেকে আমি দেখিয়ে দেই করে দেখাই চেষ্টা করি সময় বের করে করার জন্য ব্যস্ততার মধ্যেও সবকিছু অল ওভার
কাটিং করে এখন আমি ফিনিশিংটা দিব এখন ফ্রন্ট সাইড থেকে আমি চেকিং করব ঠিক আছে কিনা এই যে দেখতে পাচ্ছেন আস্তে আস্তে করে ভিভাবে আমি নিয়ে যাব ইউ সাইড সেভ করে এই সামনের লেস প্ল্যানটা আমি এভাবে সমান করব এই যে এভাবে সমান করার পরে এখান থেকে নিয়ে যাবে ওই সাইডে আবারো এই সাইডেও নিয়ে যাব তারপর আবার আমি এই সাইড থেকে যেহেতু স্টেপ কাটা হচ্ছে সেখানে আমি এই সাইড থেকে যতটুকু আমি চুল নিয়েছি ঠিক তেমনি এই সাইড থেকে এতটুকু আমি চুল নিয়েছি এই ফ্রন্টের মেজারমেন্টটা ঠিক রেখে আমি এটাকে এতটুকু নিচ্ছি নেওয়ার পর এটাকে এই যে ছোট বড় যেন না থাকে তখন এইভাবে ছাড়লেও ঠিক থাকবে এভাবে ছাড়লেও ঠিক থাকবে আমি এভাবে থাক এভাবে করে এভাবে রাখলেও কোনো প্রবলেম নাই আবারও এই সাইড থেকে যতটুকু আকার নিয়েছি আমি আবারও এই সাইড থেকে এভাবে নিতে পারি এখন আমি ফিনিশিং দিচ্ছি ব্যাক সাইডের ফিনিশিংটা আমি নেব সেটা সোজা করে আমি বন্ধুরা আপনারা নিশ্চয়ই রেসিপিটিকে আর সঙ্গে ছিলেন আমার এই ছোট্ট বেবিকে আমি শর্ট স্টেপ চুল কাটা কমপ্লিট করলাম দেখতে পাচ্ছেন ফার্স্ট টু লাস্ট পর্যন্ত এর জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আবারও যেন আমি আপনাদের মাঝে ফিরে আসতে পারি আপনাদের ভালো লাগা ভালোবাসা আপনাদের সাপোর্টের জন্য আমি বারবার ফিরে আসি আবার আসার জন্য নেক্সট টাইম আসার জন্য আমাকে আশীর্বাদ করবেন দোয়া করবেন তাহলে আজকে এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট টাইম নেক্সট ভিডিওতে দেখা হবে বাই বাই বলো বাই বলো বলো বাই